নমস্কার বন্ধুরা, আজ আলপনা রান্নাঘরে আমি মাছের মুড়ো চচ্চড়ি করব। মুড়ো চচ্চড়ির জন্য কড়াই তেল বসিয়ে দিয়েছি, আর এই মুড়ো দিয়ে দেওয়া খুব কড়া করে ভাজবো। মুড়োটাকে এখন কড়া করে ভাজবো। এই যে মুড়োটা একটু ভাজা হয়েছে, এটা উল্টে দিয়ে না আমি একটু মুড়োটাকে ভাঙার চেষ্টা করবো। এইভাবে ভেঙে দিতে হবে, ধীরে ধীরে করে জিনিসটা ভালো হবে, গোটা মুড়োটা থাকবে না। এইভাবে সুইটি দিয়ে মুড়ো ভেঙে ভেঙে কড়কড়া করে ভাজতে হবে, তবে কাটা চটকিটা সুইটি ভালো হবে। মাখের মুড়োটা ভেঙে দিয়ে এরকম কড়কড়া করে ভাজা হয়ে গেল, এবারে তুলে নিচ্ছি। তুলে নিয়ে হাফ ইঞ্চি দারচিনি, দুটো ছোট এলাচ ফাটিয়ে আর দুটো লবঙ্গ এতে দিয়ে দিলাম। দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছি, দুটো পেঁয়াজ দিয়ে দিলাম। এটাকে একটুখানি এই 2 মিনিট মতন নাড়াচাড়া করি। এই 2 মিনিট ধরে নাড়ালাম, নাড়ানোর পরে এই 4টে তেজপাতা দিয়ে দিই। 4টে তেজপাতা দিয়ে দিলাম। দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। তিনটে মিডিয়াম সাইজের আলু কেটে রেখেছিলাম, এবারে আলুটা এর মধ্যে দিয়ে দিলাম, কেটে ধুয়ে রেখেছিলাম। আর 1 চামচ নুন দিয়ে দিলাম। এবারে স্টিম করে করে আলুটাকে ভালো করে একটু ভেজে নেবাম। স্টিম করে ঢাকা দিয়ে আলুটাকে একটু ভেজে নেব। 2 মিনিট নাড়াচাড়া করে 4টে কাঁচা লঙ্কা এভাবে চিরে এর মধ্যে দিয়ে দিলাম। আলু কিন্তু একটু সেদ্ধ হয়নি, এখন আলুটা আর একটু সেদ্ধ হবে, তারপর টমেটো দেব, মশলা দেব। এভাবে ঢাকা দিয়ে দিয়ে ভাজছি। ঢাকা দিয়ে 2 মিনিট নাড়ানোর পরে খুললাম। এবারে 1টা টমেটো এভাবে পিস করে কেটে দিয়ে দিলাম। আবার ঢাকা দিলাম, ভালোভাবে সেদ্ধ হবে। আবার 2 মিনিট ঢাকা দেওয়ার পরে খুললাম। খুলে একটু ঘরের বাটা মশলা, 1/2 ইঞ্চি আদা আর 1 চামচ জিরে আর 2 কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিলাম। আপনারা 1/2 ইঞ্চি আদা বাটা দেবেন, যদি জিরে গুঁড়ো দেন 1 চামচ জিরে গুঁড়ো দেবেন, খুব বেশি মশলা দিবেন না। এবারে মশলাটাকে ভালো করে কষতে হবে। ঢাকা দিয়ে দিয়ে কষছি। 3 মিনিট মশলার পর কষে এই 1 চামচ চিনি দিয়ে দিলাম। একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। চিনি দিয়ে না দিয়ে এবারে এই মুড়োটা দিয়ে দিলাম। মুড়ো দিয়ে একটু নাড়াবো। মুড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে
ঢাকা দিয়ে দিচ্ছি। এবারে ঢাকা দিয়ে দিচ্ছি। কাঁচা চচ্চড়ি কমপ্লি। এটাতে এবার আমি আমার তৈরি ঘি দু চামচ দিয়ে দিব। গরম মশলা, গরম মশলা দেব। আর এই আটটা লেবু পাতা আর দুটো লঙ্কা ফুটে ব্যাস কমপ্লিট হয়ে গেল। মাছে নেব কাঁটা চচ্চড়ি বা ভুড়ো চচ্চড়ি। দারুণ দারুণ টেস্টি, আপনারা অবশ্যই করবেন, দারুণ টেস্টি। খেয়েছি সুন্দর, দারুণ 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 স্বাদে মাছের মুড়োর কাঁটা চচ্চড়ি। আপনারা অবশ্যই করবেন, প্রচণ্ড ভালো লাগে।